কাজে দেবালয়ে ঈশ্বরকে পূজা করি, এই ঈশ্বর রূপী মানুষ যারা তাদের জন্য দেবালয়ে করে, তাদেরকে শুশ্রূষা করা, তাদেরকে স্বাভাবিক জীবনের সঙ্গে যুক্ত করা, তাদের দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদাগুলি স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে তারা যেন মিলেমিশে একাকার হতে পারে, তার জন্য যে উদ্যোগ গ্রহণ করা, এই দেবালয়ের দুটি মধ্যে যে কাজ চলছে মানুষ করা, এই কাজের সঙ্গে আজকে আমাদের সকলকে যুক্ত হতে হবে। এখানে মাননীয় সেক্রেটারি মহোদয় বলছিলেন যে আমাদের রাজ্যের সরকার তেসরা ডিসেম্বর তারা একটা কর্মসূচি করেন, আর এই দিব্যাং ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পার্সন উইথ ডিসএবিলিটি এদের জন্য কর্মসূচি করে, আমরা কিন্তু একটা জায়গায় আমার মনে হয় যে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি, তার আরো বেশি প্রসার ঘটানো দরকার, এবং যেখানে যেখানে এই ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমাদের সমাজের মূল স্রোতে প্রমোট করার জন্য আমাদের এই কাজ শুরু করা দরকার। এটাই 2019 ইংরেজি সালে, এটাই কিন্তু এই ডিসেবলদের যে মূল যে থিম যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু তাদেরকে লিডারশিপে নিয়ে আসতে হবে এবং তাদের মাধ্যমে জীবনধারা পরিবর্তনের জন্য তাদেরকে গড়ে তুলতে হবে। আমি যে কথাটা শুনছিলাম যে তুষারবাবু বলছিলেন যে সরকারি সহায়তা পাওয়ার জন্য তারা কিছুটা উদ্যোগ নিয়েছেন, সরকারের নিকট তারা আবেদন করেছেন, ব্যক্তিগতভাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে আমরা নিশ্চয়ই সরকারের সঙ্গে আলোচনা করে আপনাদের কীভাবে সহযোগিতা করা যায় তার জন্য আমি ব্যক্তিগতভাবে চাইছি তারা যেন তাদের নির্দিষ্ট একটা জায়গায় এই কর্মসূচি চালিয়ে যেতে পারে, এবং এই ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষগুলি তারা যেন সমাজের মূল স্রোতে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেদিক থেকেও চেষ্টা দেখব। তাছাড়া আমি আলোচনা করছিলাম মাননীয় সভাপতির সঙ্গে, এখানে অনেক অভিভাবকরাই আছেন, আপনারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করছেন, ওনারা নানাভাবে বিভিন্ন সোসাইটি বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে ওনারা কাজ করছেন। আমি জানি না পরিকাঠামোগত দিক থেকে আমাদের একটা বিধায়ক উন্নয়ন তহবিল আছে এবং সেখানে কিছু গাইডলাইন করা আছে, ইচ্ছে করলেই আমরা কিন্তু আমাদের তহবিল থেকে আমরা অর্থ বরাদ্দ করতে পারি না, তবে গাইডলাইন যদি তাদের কোথাও কন্ট্রাডিক্ট না করে আর এই সোসাইটির পরিকাঠামোটা, যেহেতু এটা একটা রেন্টাল হাউসে আছে, পরিকাঠামো উন্নয়নে যদি তাদের কোনো ধরনের প্রয়োজনীয়তা অর্থের কোথাও অসঙ্গতি থাকে, আমি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য অন্তত 2 লক্ষ টাকা এই সোসাইটি কর্মকর্তাদের তাদের পরিকাঠামো ডেভেলপমেন্টের জন্য আমি আমার অর্থ তহবিল থেকে বরাদ্দ আমি দিতে চাই। আপনারা নির্দিষ্ট প্রপোজাল যদি আপনারা পাঠান, আমি সেটা আমাদের যে নোডাল অফিসার আছেন আমাদের এখানকার মহকুমার শাসক ওনার সঙ্গে কথা বলে আমি আপনাদের এই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমার নিজের তহবিলকে উদ্যোগ গ্রহণ করতে পারি।